আজকে আমরা এসেছি ব্রহ্মপুত্রের পাড়ে। আসলে আমরা গ্রামীণ জীবন আমাদের অনেকে দেখা হয় নাই, যদি আমরা দেখেছি। তারপরে আমাদের যে এখানে টার্গি দেখা যাচ্ছে, আমাদের গ্রামীণ টেকনোলজিতে যুগ যুগ ধরে এভাবেই মাছ মারা হয়ে আসছে। তো নদীর মধ্যে ইয়ে দিয়েছে, আমাদের নুরু মামা অলরেডি টার্গিগুলো চেক করছে। এখানে আমার ডার্গিতে আছে এই যে টাটকা মাছ নদীর। তারপরে এই যে বালু চড়ায় মাছ এসে গেছে। এটাকে পৈরালি বলি, অনেকে আবার বৈরালিও বলে। এই জাতীয় মাছগুলো এক এক করে আমাদের এই ডার্কির মধ্যে ডার্কি পাতায় রাখা হয়েছে, এই ডার্কির মধ্যে ধরা পড়ছে এক এক করে। এভাবে এই টেকনিক ব্যবহার করে যুগের পর যুগ আমাদের এই অঞ্চলের মানুষ মাছ ধরে আছে। তো আমরা আর একটা তুলছি, দেখি আসলে মাছের কি অবস্থা। মোটামুটি ভাবে কিছুক্ষণ আগে দেয়া, তো যে কারণে খুব বেশি মাছ বোঝা যাচ্ছে না। তারপরে আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে, একবারই টাটকা মাছ অলরেডি এই যে ঝাপাচ্ছে, অলরেডি এই যে লাফাচ্ছে। বেশ বৈরালি মাছ, খুব টেস্টি মাছ। আপনাদের যদি কখনো ইচ্ছা হয় এরকম নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্য, আপনারাও চাইলে চলে আসতে পারেন। আপনাদের খুব বেশি ইয়া করতে হবে না। আমি আছি আপাতত সুখের বাতি চড়ে। আপনারা এখানে এভাবে আসলে অনেক প্রাকৃতিক বিষয় আপনারা এক এক করে দেখতে পারেন। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা যদি কখনো এদিকে আসতে চান, তাহলে উলিপুরে ফকিরহাট ঘাটের মধ্যে চলে আসবেন সরাসরি। ওখান থেকে নৌকা ভাড়া নিয়ে আপনারা সরাসরি এই সুখের বাতি চড়ের মধ্যে চলে আসতে পারবেন। এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, তুমি একটু এই সাইডটা দেখাও তো, এই সাইড, এই যে ছোট্ট নদী চলছে বয়ে চলছে, আর পাশে খুব সুন্দর গ্রাম, ওদিকে নৌকা বাঁধা, এদিকে কলমির বন। আসলে বলা যেতে পারে যে সিনেমেটিক সিন। তো আপনারা চাইলে এসে যে কোনো মুহূর্ত দেখতে পারেন। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকবেন। বাংলা ভাষার পক্ষ থেকে আমি মিনহাজ মিজান, এবং ক্যামেরায় আছে মোস্তফা কামাল তুর্কি।